আমরা এখন বিকেল বেলায় বেরিয়ে গেছি ঘুরতে, তা চলো কিছু বলো, এখন একটা জায়গায় যাচ্ছি, সব বিকেল হয়েছে, খেয়ে দিয়ে ওটাই ঘুরতে বেরিয়েছি। তারপর আমি এখান থেকে শুরু করছি আজকে, সব বন্ধুগুলো আছে আজকে। কার নাম কৃষ্ণ তোর? হোয়াট ইজ ইউর নেম? কিছু বলতে পারছে না। এটা আমাদের নারায়ণতলা মাঠ, আর এখানে সবাই ঘুরতে ঘুরতে আসি বিকেল বেলা করে। প্রচুর মেয়ে আসে এখানে, প্রচুর মেয়ে, তোমরা আসতে বলো, প্রচুর মেয়ে, বিরাট মেয়ে, ঠিক আছে। জায়গাটা তো দারুণ। আমি ওই নাম্বারে যদি খুলি তুমি জিজ্ঞেস করবো যে আমাদের ফোন নাম্বারটা প্লিজ একটু লিঙ্ক করে দেবেন, এটার সঙ্গে আমাদের ফোন নাম্বারটা নেই, নতুন নাম্বারটা নেই, পুরাতন নাম্বারটা আছে, নাহলে বলবে যে পুরাতন নাম্বারটা নেই, নতুন নাম্বারটা আছে। হাই বন্ধুরা, আমরা নারায়ণতলা মাঠে ঘুরতে এসেছি। এটা বর্ষার ধান বসিয়েছে, এটা উঠতে উঠতে শীতকাল ডিসেম্বর মাসে এই মাঠটাতে মেলা বসে। কবে বসে রে? জ্যৈষ্ঠ মাসে ঘোরাছড়ি হয়, বড় করে মেলাটা বসে, কিন্তু আগামী দু বছর হচ্ছে না করোনার জন্য। বাড়ি আসি, এই জায়গাটা আসি, কারণ এইখানটাই আমার খুব ভালো লাগে। পুজোর সময় তো আরো ভালো লাগে, যখন মন্দিরটায় বসে থাকি বেশ অসাধারণ লাগে জায়গাটা। যতবার আসি এখানে আসি, পুজোর সময় তো ভোরবেলায় চলে আসি। বীজ তোলা হচ্ছে, এবার এটাকে তুলে নিয়ে অন্য একটা মাঠে বসাবে, ধান হবে তারপরে।
আগে কত দূর চলে এসেছি, একসঙ্গে আসছিলাম, দুজনে ফোনে ব্যস্ত হয়ে গেছে। ওই সে দুজনে দাঁড়িয়ে পড়েছে আর আসতে পারছে না, ওদের সামনে দুটো দেয়াল দাঁড়িয়ে গেছে, বক বক করে যাচ্ছে দুজনে। আমরাই হেঁটে হেঁটে যাই।